ফার্স্ট টার্গেট ছিল যে আমি ইদার আর্কিটেকচার নিয়ে পড়বো অর আমি আর্মিতে জয়েন করবো। বর্তমান ব্যস্ততা সবার যেভাবে যাচ্ছে আমারও সেম ওয়েতেই যাচ্ছে। আমার সিরিয়ালের কাজ করছি, এক ঘন্টাগুলোতে কাজ করছি, তারপরে আমার সিনেমার কাজ চলছে। তো বর্তমানে এসব নিয়েই আমার ব্যস্ততা যাচ্ছে। সিনেমার কাজ চলছে, আবার আমার একটা সিনেমা ইতিমধ্যে সেন্সর পেয়েছে, রিলিজের ডেটও ফাইনাল হয়ে গিয়েছিল, কিন্তু ডিরেক্টরের নিউবর্ন বেবি ওদের হচ্ছে কি নতুন মেহমান বাসায় এসেছে, কিন্তু আনফর্চুনেটলি বাচ্চাটা অসুস্থ, যে কারণে আমাদের ডেটটা আবার হচ্ছে কি আমরা স্টপ রেখেছি। নইলে রুবেল মাহমুদ পরিচালিত নাও সিনেমা, ওই সিনেমাটা আমরা যে টাইমটাতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা রিলিজ দিব 11 আগস্ট, আমরা 11 তারিখে রিলিজ দিতাম। আই নেভার থট যে আমি মিডিয়াতে কাজ করব, টু বি অনেস্ট। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি হয় আর্কিটেকচারে লেখাপড়া করব, নতুবা আমি আর্মিতে জয়েন করব। যদিও বা আমার হাইট খুব যে ভালো তা নয়, কিন্তু আর্মিতে জয়েন করার পিছনে যেই মানে যেই ফিলিংটা ছিল সেটা হচ্ছে কি আমার বাবা রাজশাহী ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলেন। তো সেই সুবাদে আমার বাবার সকল ফ্রেন্ডরা হচ্ছে কি মিলিটারি পার্সন, তো সেই জায়গা থেকে আমার আর্মি মিলিটারি এদের প্রতি হচ্ছে কি একটা ডিফারেন্ট লেভেলের ভালোবাসা কাজ করে, ভালো লাগা কাজ করে। তো ফার্স্ট টার্গেট ছিল যে আমি ইদার আর্কিটেকচার নিয়ে পড়বো অর আমি আর্মিতে জয়েন করবো। কিন্তু ক্লাস এইটে আমার মা খুব সাংস্কৃতিক মনা, তো আমার মা ক্লাস এইটে আমাকে গ্রুপ থিয়েটারে জয়েন করায়। তো সেই থেকে এই পর্যন্ত মানে 2009 থেকে এখন 2023 এই পর্যন্ত আমি গ্রুপ থিয়েটারের সাথে আছি। তো ওই মঞ্চ করতে 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 অ্যাকচুয়ালি আমার নাটকে প্রপোজাল আসে, নাটক থেকে সিনেমার প্রপোজাল আসে। আর আমি খুব যে সিরিয়াস হয়ে যে নাটকে আমি প্রথমে ইয়েস বলি বা সিনেমাতে প্রথমে ইয়েস বলি, নট দ্যাট, আমি মঞ্চ নিয়েই থাকতে যাচ্ছিলাম। কিন্তু নাটকে যখন আমি কাজ করতে চাই, নাটকের প্রতি একটা ভালো লাগা যে ওকে ফাইন আমি এখানে কন্টিনিউ করতে পারি। তারপর সিনেমার প্রপোজাল যখন আসলো তখন আমার কাছে মনে হলো যে ও মাই গড, ইটস আ বিগ অপরচুনিটি, লেটস গিভ আ ট্রাই, একটা ট্রাই তো অবশ্যই দেওয়া যায়। তো তখন ভাবলাম যে সিনেমা নিয়ে থাকি, পরে সিনেমায়ও হচ্ছে কি পদচারণা হলো। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আমার একাধারে আমি মঞ্চ করছি, টেলিভিশন নাটকেও আছি, ওটিটি সিনেমা আমি মানে চারটাই করছি।